من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي بعثه طرق الإيمان قد عفت آثارها وخبت أنوارها وهنت أركانها وجهل مكانها فشيد صلوات الله عليه وسلامه فشيد صلوات الله عليه وسلامه من معالمها ما عفا وشفا من العليل في تائد كلمة التوحيد من كان على شفا وأوضح سبيل الهداية لمن أراد أن يسلكها وأزهر كنوز السعادة لمن قصد أن يملكها أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال النبي صلى الله عليه وسلم عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء إلى آخر الحديث وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله খোদার আদেশে বাজি বেজে দিন ইসরাফিলের আইবিন বিভোর আদেশে বাজি বেজে দিন ইসরাফিলের আইবিন পাহাড় দরিয়া হয়ে যাবে রবে না কিছু রচিন রবে না কিছু রচিন আকাশে খুশিয়া ভূমিতে লোটাবে আকাশে খুশিয়া ভূমিতে লোটাবে হয়ে যাবে খানখা
চন্দ্র সূর্য আলোহীন হবে, আহা কি খোদার শান, আহা কি খোদার শান। অচম্বিত হয়ে উপরে তাকাবে যত ইনসান আর জিন, খোদার আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বীর, ইসরাফিলের ওই বীর। পেটের মাছা কোথায় পড়বে, পেটের মাছা কোথায় পড়বে, মানে জানিবে তার কিছু, প্রলয়ের ক্ষণ কঠিন হইবে, ঘুরে তাকাবে না কেউ পিছু, ঘুরে তাকাবে না কেউ পিছু। ইহ জীবনের অন্ত হইবে, দুনিয়ায় কেউ রবে না সেদিন, খোদার আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বীর, ইসরাফিলের ওই বীর। মনোরম হয় দুনিয়াতে তস নস হয়ে যাবে, কেন না ধরাই যুগ যুগ ধরে শুধু সাইকেল বয়ে যাবে। মনোরম হয় দুনিয়াটা তস নস হয়ে যাবে, কেন না ধরায় যুগ যুগ ধরে শুধু সাইকেল বয়ে যাবে, সাইকেল বয়ে যাবে। এমন ভূমি কেটে যাবে ভাই, এমন ভূমি কেটে যাবে ভাই, জানি না কতদিন, খোদার আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বীর, ইসরাফিলের ওই বীর। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম এই বক্তব্য মঞ্চের সভাপতি সাহেব, সামনে বসে থাকা আমার ইসলাম দরদি ভাই বাপজিরা এবং পাশে বসে থাকা আমার পরদর্শী মা ও খালারা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, গুণকীর্তন, যিনি একক, অংশহীন, তুলনাহীন, সীমাহীন, যে নভোমণ্ডল এবং ভূমণ্ডলের একমাত্র সৃজনকর্তা, যিনার অনুকম্পার উপর মানব দানব ভুচর খেচর তথা বিশ্বের জীবকুল মুহূর্তেই বসবাস করছে, সকলি পরম আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে তার প্রেরিত দূত, বিশ্ববরণ্যের নেতা, মুমিনদের হিতাকাঙ্ক্ষী বন্ধ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলি পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তি দ্বারা পরিবর্ষিত, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, গভীর রাত্রে আমি দলকোলা থেকে এসে আপনাদের এই মঞ্চে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এটা লাখ লাখ প্রশংসা। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদের একটি আয়াতের টুকরা পরিবেশন করিয়েছি আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি হাদিস, একটি হাদিসের কিছু অংশ এবং একটি পূর্ণ হাদিস। এই কোরআন মাজিদের এই আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ আপনারা যদি আমার সাথে সাথে থাকেন তাহলে আমি ইনশাআল্লাহ
বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক বলার তৌফিক দান করেন, আর আপনাদেরকে সেইগুলি শুনে শোনার পর আমল করার তৌফিক দান করেন। আমার তৌফিক ইন্না বিল্লাহ। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে আমরা মানুষ আমাদের কর্মদোষী বিবাদ বিসম্বাদ হয়ে থাকে। শ্রোতমণ্ডলী, বন্ধুগণ আমার, পর্দানাসীন মাখালা, এই পৃথিবীর বুকে আমরা সকলেই মায়ের গর্ভ থেকে একে একে এসেছি, আবার আমাদেরকে একে একে চলে যেতে হবে। একে একে চলে যাওয়াটাকে আমরা সাধারণ জানি মত। আজকে আমি মরলে কালকে তুমিও মরবে, এবং এই পৃথিবী নবমণ্ডল এবং ভূমণ্ডল অর্থাৎ আসমান ও জমিন এবং জমিনের বুকে 18,000 মখলুকাত, নদ নদী খাল বিল খড়কুটা কাদামাটি পাহাড় পর্বত যত কিছু রয়েছে সকলেই একদিন ধ্বংস হয়ে যাবে। সেই দিনটার নাম হচ্ছে প্রলয়ের দিন। ব্রাদার নেসরা, কিয়ামতের দিন আপনারা জানেন কিয়ামত কখন হবে, কিয়ামত কোন মাসে হবে, কোন তারিখে হবে, কোন বৎসরে হবে, শীতকালে হবে না বর্ষাকালে হবে আমরা কেউ জানি না। একদিনকার ঘটনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিসা, আল্লাহ রাসূলুল্লাহ আপনি বলেন তো কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কোন দিন হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউল আনহা বিআলম মিনাস সাইল, যিনি প্রশ্নকারী তিনি বেশি জানেন যাকে প্রশ্ন করেছেন। ব্রাদার ইসলাম, তারপরে হযরত জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ওয়ান আমারাতিহা, কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত কিভাবে আমি বুঝতে পারবো, আমরা জানতে পারবো যে কিয়ামত চলে আসবে, সে সম্পর্কে কিছু বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতানিদাল আমানাতু রাব্বাতাহা, যাহা আমার উদ্দেশ্য যে কিয়ামত যে সংগঠিত হবে, এই পার্থিব জীবন ছেড়ে